কাঁচাকলা এবং বাগুইআটি থানাতে অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার অভিযুক্তকে বারাসাত কোর্টে তোলা হবে। এর আগেও এই কেসে কুন্দন কুমার নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল। শহরে ফের প্রতারণার অভিযোগ, অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ। শুক্রবার অভিযুক্তকে বারাসাত কোর্টে তোলা হবে। এর আগেও এই কেসে কুন্দন কুমার নামে একজনকে গ্রেফতার করা হয়। 62,37,000 টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযুক্তের নামে তিলজলা এবং বাগুইআটি থানাতেও অভিযোগ দায়ের করেছে পুলিশ। প্রতারণার অভিযোগে পঙ্কজ গানেরিওয়ালা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ। স্যানিটাইজার সহ নানা জিনিস সরবরাহের নামে 62,37,000 টাকার প্রতারণা। কথা বলবো আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছে টেলিফোন লাইনে। নান্টু, ঠিক কি অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে? দেখো, যেটা অভিযোগ করেছে বিহারের বাসিন্দা বাল্মীকি প্রসাদ, তিনি গত 12/6/2021 একটা নিউটন থানা অভিযোগ করেন যে তার সঙ্গে কুন্দন কুমার এবং আরো তিনজন এদের সাথে পরিচয় হয় এবং তারা জানায় যে তারা একটি কোম্পানি খুলতে চলেছে এবং সেখানে স্যানিটাইজার সহ বিভিন্ন জিনিস তারা কিন্তু সাপ্লাই করবে এবং সেই অনুযায়ী বলে যে ঠিক আছে, আমি যেহেতু এই বাল্মীকি বিহারের বাসিন্দা, সে বিহারে এই ব্যবসা সেখানে এই সব মাল সেখানে বিক্রি করে বলে এদের কাছে একটা চুক্তি হয় যে 62,37,000 টাকার মতো একটা চুক্তি হয় যে এই টাকা দেওয়ার পরে সে মাল সেই স্যানিটাইজার এবং বাকি যে সমস্ত সামগ্রী সেগুলো ডিস্ট্রিবিউট করে সাপ্লাই করবে। সেক্ষেত্রে এরা বলে যে আপনাদের কোম্পানি চালু হয়ে গেলে তবেই আমরা এগুলো সাপ্লাই করতে পারবো এবং দেখা যায় এই টাকা দেওয়ার পরে বিভিন্নভাবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ক্যাশ বিভিন্ন অ্যাকাউন্টে এই টাকা কিন্তু দেওয়া হয় ধাপে ধাপে এবং তারপরে দেখা যায় যে সময় চলে যাওয়ার পরে যখন দেখা যায় যে কোম্পানি চালু হয়নি এবং এরপরেই সে যখন টাকা চাইতে থাকে তখন তাকে কিন্তু হুমকি দেওয়া হয় এবং এর পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। তখন তিনি বুঝতে পারেন যে তার সাথে প্রতারণা করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে নিউটন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তদন্ত নেমে কুন্দন কুমারকে এর আগেই গ্রেপ্তার করেছে এবং পরবর্তী সময় গতকালকে কিন্তু নিউ টাউন এলাকা থেকে আরও একজন যে এর সহযোগী ছিল কুন্দনের পঙ্কজ জ্ঞানরিওয়ালা তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজ বাসার আদালতে তোলা হবে। এই চক্রের সাথে আর কারা কারা জড়িত আছে, কার কাছ থেকে এইভাবে প্রতারণা করে টাকা নিয়েছে, প্রতারিত করেছে মানুষকে, গোটা ঘটনা তদন্ত শুরু করবে নিউটন থানার পুলিশ এবং আজকে বারাসাত আদালতে তুলে এই পঙ্কজকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে নিউটন থানার পুলিশ। ধন্যবাদ নান্টু, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নান্টু হাজরার সঙ্গে। 62,37,000 টাকা প্রতারণার অভিযোগ, স্যানিটাইজার সহ আরো বেশ কিছু জিনিস সরবরাহের নামে 62,37,000 টাকা প্রতারণার অভিযোগ। প্রতারণার অভিযোগ পঙ্কজ গানেরিওয়ালা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ। অভিযুক্তদের নামে তিলজলা এবং বাগুইআটি থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। আজ অভিযুক্তকে বারাসাত কোর্টে তোলা হবে। এর আগেও এই কেসে কুন্দন কুমার নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল।